প্রায় 5 বছর ধরে বন্ধ থাকা সিএন্ডএ টেক্সটাইলকে আবারো নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে আলিফ গ্রুপ। পুঁজিবাজারের জেড ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটির ভূমি অধিগ্রহণ করতে সম্প্রতি আলিফ গ্রুপকে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। 2022 সালে জানুয়ারিতে প্রতিষ্ঠানটিকে উৎপাদন নিয়ে আসবে আলিফ গ্রুপ। গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।